আমাদের তো তোমাকে দেওয়ার মতো ক্ষমতা নেই, তাই ভাবলাম তোমার জন্য এটা নিয়ে যাই। এই সময় তো মেয়েদের টক খেতে ভালো লাগে। চাচির শেষের কথা শুনে মিষ্টুর হাসি মুখটি মলিন হয়ে যায়। এসব কদম ভাই বলেছে? না, আকাশ বাবা তো নিজে গিয়ে মিষ্টি দিয়ে এসেছে। তোমার জন্য দোয়া চেয়ে এসেছে সবার থেকে। দোয়া করি মা, আল্লাহ যেন তোমার মনের ইচ্ছা পূরণ করে। চাচি ভেতরে চলো, নিজেকে একদম ছোট ভাববে না। এখানে সবাই মানুষ আর তুমিও একজন মানুষ, তাই নিজেকে ছোট ভাবার কোনো দরকার নেই। তুমি একদম তোমার মায়ের মতোই হয়েছো মিষ্টিমা। তোমার মাও তোমার মতোই কথা বলতো। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। মুনিয়া, তুই চাচিকে নিয়ে সবার সামনে বসিয়ে দে, চাচি ওর সাথে যাও। মিষ্টু আচারের বয়ামটা রেখে উপরের রুমে চলে যায়। কাব্যু মিষ্টুকে দেখে ওর পিছু পিছু যায়। গিয়ে দেখে মিষ্টু মন খারাপ করে বিছানায় বসে আছে। কাব্যু গিয়ে মিষ্টুর সামনে বসে। কি হয়েছে? সবাই খুব আশা করে আছে এই বাচ্চাটার জন্য। ভাইয়া তো সবাইকে বলে বেড়াচ্ছে সে মামা হবে, কিন্তু যখন জানবে এটা মিথ্যে তখন অনেকে কষ্ট পাবে, ভাইয়া হয়তো একটু বেশি পাবে। কিছু হবে না, এটা স্বাভাবিক, অনেক সময় এমন হয়। আমরা বলবো পরীক্ষা করিয়েছি, রিপোর্ট নেগেটিভ এসেছে, এটা নিয়ে এত ভেবো না। এখন যদি আমরা বলি যে তুমি মা হচ্ছ না, তাহলে সবার মনে প্রশ্ন আসতে পারে, ডাক্তার কেন মিথ্যা বলল, ডাক্তারের কথা ভুল হতে পারে, কিন্তু তোমার হঠাৎ বমি করার কারণ কি? অনেক কিছুই প্রশ্ন আসতে পারে, সেটা বিয়ে বাড়িতে ভালো দেখাবে না। তাই এখনই কাউকে কিছু জানাতে যাচ্ছি না, এমনিতেই আগামীকাল সব কিছু আমরা সবাইকে সবটা বলে দেবো, তখন আমি এটাও বলবো। এখন সব ঠিক আছে, তাহলে আমার উপর রাগ কমেছে ম্যাডাম? সরি, আমি বুঝতে পারিনি। মিষ্টু কাব্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিচে নেমে আসে। কাব্য বসে, সবার উপস্থিতিতে বিয়েটা সম্পূর্ণ হয়। সবাই অনেক মজা করে, মেহমানরা সবাই চলে যায়। আর এদিকে রিয়া আকাশকে নিয়ে সবাই মজা করছে, দুলাভাই ভাবি সবাই মিলে। কাব্য মিষ্টু নেই ওখানে, মিষ্টু কাজ করছে রান্নাঘরে। আকাশ ভাইয়ের বিয়েতে খুব মজা হয়েছে আর ভালোভাবেই হলো, তাই না ফুলমণি? ভালোই হয়েছে, সাথে যা ঢং দেখলাম, বাবা গো বাবা, এই একটা বিয়ে নিয়ে কত কিছুই যে হলো, আর কত কিছুই না দেখলাম। তুই আবার কার কিসের ঢং দেখলি রে? কার আবার মিষ্টু আফার, বাবা গো, ভাইয়ের বিয়েটা না হয় একটু ভালোভাবেই হচ্ছে, তাই বলে এত হিংসে করতে হবে? কি বলছিস এসব? ভুলটা কি বলেছি রে? যা বলছি ঠিকই তো বলছি, আমরা কি কিছু বুঝি না? নিজের বিয়েটা সাধারণভাবে হয়েছে বলে ভাইয়ের বিয়েতে এত নাটক করতে হবে? কখনো ভাইকে খাইয়ে দিবে না, কথা বলবে না, আবার নাটক করে খাবার নিয়ে ঢং করে খাইয়ে দিচ্ছে। আবার কাল তো প্রথমে একটা সস্তা শাড়ি পরে এসে কি ঢংটাই না দেখালো, কিন্তু কি হলো, আবার তো সেই নায়িকা সেজেই আসলো। এগুলো ঢং না তো কি, কখনো মুখটাকে এমনভাবে করে রাখে যে তার অনেক কষ্ট হচ্ছে, আর কষ্ট হবে নাই বা কেন, ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এখন হাতছাড়া হয়ে যাবে না তাই, আর এজন্য ভাইটাকে কষ্ট দিচ্ছে। মুখ সামলে কথা বল, তুই কি জানিস আমার মিষ্টাফুনি সম্পর্কে? কদিন থেকে এসেছিস তুই, তুই কিছু না জেনে যেগুলো নাটক বলছিস সেগুলো করতে বাধ্য হয়েছে, শুধুমাত্র এই বিয়েটা যাতে ভালোভাবে হয়। ভাইয়ের ভালোর জন্য ভাইকে কষ্ট দিয়েছে, ভাইয়ের থেকে নিজে বেশি কষ্ট পেয়েছে, কিন্তু তবুও বাধ্য হয়ে কষ্ট দিয়েছে শুধুমাত্র ভাইয়ের খুশির জন্য। কী কী সহ্য করেছে সেটা তোরা কল্পনাও করতে পারবি না। কে কে এসব করতে বাধ্য করেছে? কদম ভাই? আকাশ ভাই, তুমি? সবাই আড্ডা শেষ করে খেতে বসে আকাশ খাবার জন্য মিষ্টুকে খুঁজতে এসে ওদের সব কথা শুনে ফেলে। আকাশ ভাই, তুমি এখানে এখানে কেন? কিছু লাগবে তোমার বলো। আমি যেটা জিজ্ঞেস করছি শুধু সেটা বলো, অন্য কিছু আমি শুনতে চাই না। কি বলছো? কি বলবো আমি? আমি কিছুই জানি না। কদম ভাই, আমি যা বলছি তার উত্তর দাও, নইলে একজনের শাস্তি আমি সবাইকে দেব, আগুন লাগিয়ে দেব কিন্তু বাড়িতে। যদি সবার ভালো চাও
তো বলো আকাশ ভাই, তুমি তুমি বলবে কি না? আচ্ছা ঠিক আছে, বলবে না তো? কে ওসব করেছে তাহলে দেখো এবার আমি কি করি। আকাশ চলে যেতে ধরতেই কদম আটকে দেয়। আকাশ ভাই, তুমি মাথা ঠান্ডা করো, আজ তোমার বিয়ের দিন। জাহান্নামে যাক সব কিছু, আমার বোনের সাথে কী কী হয়েছে সেটা জানাটা আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। যদি তুমি না বলো তাহলে আমি নিজেই এখন জেনে নিব। যতই হোক বোন তো আমারই, তাই যা করার আমাকেই করতে হবে। তোমার তো কিছু না যায় আসে না, যদি তোমার বোন তো হতো তাহলে ঠিকই বলতে। আকাশ ভাই, তুমি এইটা বলতে পারলা মিষ্টি আপনি আমার বোন না? না, যদি সত্যি আমার বোনকে নিজের বোন ভাবতে তাহলে সবটা বলতে আমাকে। সত্যি করে বলো তো, আর যদি আমার বোনের জায়গায় তোমার নিজের বোন হতো তাহলে বোনের কষ্ট থেকে কি চুপ করে থাকতে পারতে? আমি চুপ করে থাকতে চাইনি, মিষ্টি আপনি আমাকে কিছু বলতে না করেছে। তুমি তো ওকে চিনো, নিজের কষ্টের কথাও কাউকে বলে না, আর একটা সুযোগ অনেকেই নেই। প্লিজ কদম ভাই বলো, আমায় অনুরোধ করছি তোমাকে। আকাশ ভাই, তুমি ওভাবে বলো না, আমি বলবো তোমাকে। কি করেছে এসব, কেন করেছে, কিন্তু কি হয়েছে তুমি যতটা জানো সবটা বলো, এ টু জেড প্লিজ বলো আমায়। সেদিন সেদিন মানে তোমার আংটি পরানোর দিন, সবাই যখন সবাই নাচ গান করছিল, আমি তখন জুস নিয়ে যাচ্ছিলাম। তখন ছোট চাচি মানে রিয়া আপনির মা আমাকে ইচ্ছে করে ধাক্কা দেয়, যার জন্য আমার হাতে থাকা জুস মিষ্টি আপনির কাপড়ের উপরে গিয়ে পড়ে। আর তখন আপনি হাত দিয়ে কাপড়ে জুস পরিষ্কার করতে গিয়ে হাতের একটা আংটি নিচে পড়ে যায়, কিন্তু আপনি সেটা খেয়াল করেনি। যখন আমি ওটা দেখি ততক্ষণে আপু উপরে রুমে চলে গেছে, তাই আমি জুসের ট্রেটা রেখে আপনি রুমে যাই আর গিয়ে দেখি। ছোট্ট মামার বলা তখনকার সব কথা বলে দেয়। সেদিন ছোট মার সব কথা মিষ্টি মেনে নেয়ার পর যখন ছোট মা রুম থেকে বের হয়ে যায়, তখন কদম রুমে যায়, গিয়ে দেখে মিষ্টি ফ্লোরে বসে কান্না করছে। আমি বলেছিলাম তোমাকে সবটা বলে দিতে, কিন্তু আপনি শোনেনি। এসব শুনলে তুমি কষ্ট পাবে আর বিয়েটাও হবে না, তাই আমাকে অনুরোধ করেছিল যাতে আমি কাউকে কিছু না বলি, নিজে চুপচাপ সব কিছু সহ্য করেছে। আর এই সুযোগ নিয়ে চাচির বোন ভাবি মিলে আফুনের কফিতে মাছ দোয়া পানি মিশিয়ে খাইয়েছে, আর সেটা খেয়ে বমি বমি করতে করতে মুখ থেকে রক্তও বের হয়েছিল, আর সেটা দেখে ওরা হাসাহাসি করছিল। তুমি ওদের কাউকে ছাড়বে না। আর কি করেছে ওরা? তারপর তুমি যেদিন বলেছিলে আপনি না খাইয়ে দিলে তুমি খাবে না, সেদিন সবাইকে তোমার কাছে খাওয়াতে পাঠানোর পরও যখন খাওনি, তখন ওদের কাছে গিয়েছিল অনুরোধ করতে যাতে তোমাকে খাওয়ানোর অনুমতি দেয়, কিন্তু ওরা বলে ওদের পায়ের পরে হাত জোর করতে হবে, তারপর ভেবে দেখবে। আপনি তাই করেছে, ওদের পায়ের কাছে বসে হাত জোর করে অনুরোধ করার পর রাজি হয়, আর একটা শর্ত দেয়। ওখানে ওদের সাথে বিষ্ণুর যা যা কথা হয় বলে দেয়, এরপর শর্তের কথাগুলো বলে গায়ে হলুদের শাড়ির কথাও বলে। তুমি এগুলো আমাকে আগে বলোনি কেন? আমি বলতে চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে বলতে দেয়নি, প্রতিবার আমাকে আটকে দিয়েছে, আমার থেকে কথা নিয়েছিল যাতে আমি কাউকে কিছু না বলি। ছি, মানুষ এতটা খারাপ কি করে হয়? ছি ছি, আসলে মেয়েটার কপালটাই খারাপ। আল্লাহ, মেয়েটার কি কোথাও একটু সুখ পাবে না? মেয়ে তো আপনি, আপনি তো শহরে মিষ্টির সাথে ছিলেন সবসময়, সেখানে বোনের সাথে কী কী হয়েছে, কাব্য কেন বোনের সাথে এমন করেছে আপনি সব জানেন। প্লিজ কিছু লুকাবেন না, সবটা বলুন। হুম, আপনি যখন সবটাই জেনে গেছেন তখন আর লুকানোর মতো কিছুই নেই। মিষ্টি আমাকেও না করেছিল কাউকে জানাতে, কিন্তু এখন যখন সবাই সামনে চলে এসেছে তখন আর সব লুকোনোর কোনো মানেই হয় না। তাছাড়া আপনার অধিকার আছে সবটা জানার। মিতু প্রথম দিন থেকে যা যা জানতো সব বলা শুরু করে, সবটা বলে দেয় আকাশকে। কিন্তু মিতু এটা জানে না যে মিষ্টু আর কাব্যর মধ্যে এখন সবটা ঠিক হয়ে গেছে, তাই না জেনে কাব্যর উপর রাগ থেকেই সবটা বলে দেয়। মিষ্টুর শাশুড়ির কথাও বলে দেয়। সবটা শুনে আকাশ কী করবে বুঝতে পারছে না, রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। রাগের মাথায় ওখান থেকে বের হয়ে আসে, নিজের বডিগার্ডদের ফোন করে বাড়িতে আসতে বলে।
ড্রয়িং রুমে গিয়ে যা পাচ্ছে সব কিছু ভাঙা শুরু করে দেয়। রাগ কমানোর চেষ্টা করছে। জিনিসপত্রের ভাঙা শব্দ পেয়ে আকাশের বাড়ির সবাই ড্রয়িং রুমে ছুটে আসে। তখনই কাব্যও আসে। হঠাৎ আকাশের এই কাজটা কেউ মেনে নিতে পারছে না, আবার কেউ আটকানোর সাহসও পাচ্ছে না, কারণ সবার আকাশের রাগ সম্পর্কে কম বেশি ধারণা আছে। আকাশ সহজে রাগ করার মানুষ না, কিন্তু যখন রেগে যায় তখন কাউকে খাতির করে না, তাই সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই কাব্য এসে ওখানে আকাশকে এসব করতে দেখে এগিয়ে এগিয়ে যায়। আকাশের কাছে জানতে চায় কি হয়েছে, কিন্তু আকাশ কাব্যকে দেখে কিছু বলার সুযোগ না দিয়ে কাব্যকে মারতে শুরু করে। সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে কাব্য বুঝতেই পারছে না কি হচ্ছে। আকাশ কাব্যকে কিছু বলার সুযোগ দিচ্ছে, একের পর এক আঘাত করছে। কাব্যর ঠোঁট কেটে ব্লাড বের হচ্ছে, নাক থেকে রক্ত পড়ছে। আকাশ কি করছো, কি কাব্যকে ভাবে মারছো কেন? আকাশ ছেড়ে দাও কাব্যকে। আকাশ কোনো কথা না বলে কাব্যকে মেরেই চলেছে। মুনিয়া দৌড়ে ওখান থেকে গিয়ে মিষ্টুকে খুঁজে বের করে বলে আকাশ কাব্যকে মারছে। মিষ্টু তাড়াতাড়ি সামনে দাঁড়ায়। আকাশ মিষ্টুকে দেখে থেমে যায়। মিষ্টু কাব্যকে ধরে সোফায় বসিয়ে দেয়। আপনি ঠিক আছেন তো? তখন ওখানে কাব্যর পরিবারের সবাই আসে। কাব্যকে রক্তাক্ত অবস্থায় দেখে মা ভাবিয়ে এসে কাব্যর কাছে বসে মা কান্না করে দেয়। বাবা তুই ঠিক আছিস? মা আমি ঠিক আছি, কেঁদো না। ভাইয়া কি হয়েছে, ওনাকে মারছো কেন? বোন তুই এখান থেকে যা। না আমি কোথাও যাব না। কি হয়েছে ভাইয়া, তুমি এমন করছো কেন? কি হয়েছে সেটা তুই আমার থেকে ভালো জানিস। আচ্ছা বোন, তুই কেন কাব্যকে ডিভোর্স দিয়েছিস? বাবা ভাই আমি কিছু শুনতে চাই না, আমি সবটা জানি। ভাইয়া ওগুলো কাব্য কেন আমার বোনের জীবনটা নষ্ট করলেন বলো কেন? বোন সামনে থেকে সর, কথা বলতে দে। বলো, যখন আমার বোনকে মেনে নিতে পারবে না তখন কেন বিয়ে করতে এসেছিলে বলো? কেন এসেছিলে তখন কি জানতে না আমার বোন গ্রামের মেয়ে, সে একটা গ্রামে বড় হয়েছে, কে হলো বলো? আর তাছাড়া আমার বোন তো কারো থেকে কোনো অংশে কম না। আমি আমার বোনকে সব দিক থেকে যোগ্য করে তুলেছি, আমার বোন কোনো কিছুতে পিছিয়ে নেই। তবুও কেন আমার বোনকে তোমার স্ত্রী হিসেবে পরিচয় দাওনি? যখন পরিচয় দিতে পারবে না তখন বিয়ে করেছিলে কেন? তখন গ্রামের প্রতি আমার একটা ভুল ধারণা ছিল, কিন্তু সেটা মিষ্টু আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আর আমি আমার ভুলটা অনেক আগেই বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছিলে তখন তোমার সামনে তোমার অফিসের সাধারণ স্টাফদের সাহস হয় কী করে আমার বোনকে বাজে কথা বলার? আমার বোনের দিকে একটা বাজে ছেলে হাত বাড়ানোর সাহস পেলে কোথা থেকে বলো? কাব্য বলো, বুঝতে যখন পেরেছিলে তখন আমার বোনকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দাওনি কেন? কেন তোমার অফিসে আমার বোনের পরিচয় হলো তার রক্ষী? মিষ্টু পিছিয়ে যায়, মাথা নিচু করে ফেলে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে লজ্জায়। কষ্টে কারো দিকে তাকাতে পারছে না। একটা মেয়ের জন্য মনে হয় এর থেকে লজ্জা কারণ আর হতে পারে না। এগুলো শোনার পর মিষ্টু ওর ভাইয়ের দিকে কীভাবে তাকাবে?